আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করি যে আমার ছেলে যেন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে এবং অবিলম্বে বিনা স্বার্থে আমি মনে করি যে আমার ছেলেকে মুক্তি দেওয়া হোক। দুই নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রইজ আহমেদ মান্নাকে গুড়িমার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে দুই নং ওয়ার্ডের সর্বস্তরে জনগণের সেবা করার সুযোগ দিন। তিনি একজন আদর্শ, সৎ ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, গরিব মানুষের পরম বন্ধু। আজকের 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশ স্বাধীন করেছি, 8ই ডিসেম্বর বরিশাল মুক্ত করেছি এবং আজকের বরিশাল শহরে এই কাউনিয়া 2 নম্বর ওয়ার্ডে রইজ আহমেদ মান্না মানুষের ও জনগণের সাথে সম্পৃক্ত, মানুষকে তার সাধ্যমতো যতটুকু গরিব দুঃখীর মাঝে সবাই সে পরিচিত। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই পরিস্থিতি মিথ্যা মামলা ও প্রচার করে আমাদের ছেলেকে জড়িত করে তারা মানে এই কাজগুলি করে মানে তারা আমাদের ছেলেকে হয়রানি করে এবং যে মুক্তিযোদ্ধা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্মারকলিপি পেশ করব যারা আমার উপরে এই অত্যাচারী মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আমি সরাসরি যারা আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার ফ্যামিলিরে অন্য মোবাইল দিয়ে অনেকগুলি কথা মানে আমাদের উপরে চাপায়, আমার বাড়িতে মোবাইল দিয়ে বাড়িওয়ালাকে বলে যে ঘর ছাড়ো না কেন, তারা এখনই এখান থেকে নামাই দেন, তারা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এইটি সরাসরি লিখিতভাবে ইনশাল্লাহ আমি আশা করি আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই এলাকার সাবেক কাউন্সিলর, আমার এলাকায় আমি যতদিন কমিশনার ছিলাম আমার এলাকায় একটা প্রশাসন আমার এলাকা দিয়ে কোনো লোক ধরে নিতে পারে নাই, আর এই আমলে যে আমাদের এলাকার ছেলেরে প্রচুর ছেলেরে মানে তারা কেস দিছে, এত কেস দিছে আমাদের কোনো ছেলেবান ঘরে ঘুমায় না, সরে থাকে। আমি বিনা স্বার্থে আমি বলি যে কারণ বিজয় করবে আমি এটা জনগণ কি আপনাদের পাশে আছে, জনগণ কি আপনাদের পাশে আছে, অবশ্যই আমাদের পাশে আছে জনগণ, আমাদের পাশে না, আমাদের পাশে যদি না থাকতো আমরা সামনে আগাইতে পারতাম না, যেহেতু আমরা একত্রিতভাবে আমরা আশা করি জনগণের কাছে জনগণ আমাদের ভোট দেবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার মনে করে দোষী করে নাই, ও নির্দোষ, আরে পেশাই কইছে, আমি তো মান্নার মাও না বাবু না, আমি মান্নার জন্য কান্না দিছি, আমি কান্দি, আমার মান্না আমার খাওয়াইছে, আমার পড়াইছে, আমি গরিব দুঃখিনী মানুষ, ও চার আমার কেউ নাই দুর্নীতি, ও আমি এতিম মানুষ, আমার অসহায়, আমার স্বামী স্ত্রী কিছু নাই, বুঝলেন, আমি একদম আমার খাওয়াইছে, আমার খাতে রাখছে সব কিছু, আমার ভিলা আমাদেরকে জানিয়েছেন তার শরীর যখন পৌঁছে গিয়েছিল একমাত্র মান্নাই তার পাশে ছিল, এরকম একজন বৃদ্ধা যিনি চার দোকানে তিনি কান্না করেছিলেন, আমরা মিডিয়া কর্মী জিজ্ঞেস করেছিলাম আপনি কাঁদছেন কেন, মান্না তো আপনার সন্তান নয়, তিনি বলেছিলেন আমার ঘরে যে সন্তান রয়েছে তার চেয়েও বড় সন্তান হলো আমার মান্না, এই যে ভালোবাসা, এই যে প্রাপ্তি, এটির প্রমাণ মিলবে আগামী 12ই জুন। আমরা আশা করব আগামী 12ই জুন মান্না বিপুল ভোটে এই ওয়ার্ডে জয়লাভ করবে এবং মান্না এবং মান্নার ছোট ভাই নাদিম সহ যারা বাকি 13 জন যারা কারাগারে রয়েছে তারা এই মিথ্যা মামলা থেকে রেহাই পাবে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি খেয়াল রাখবেন, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সকলকে 12ই জুনের ভোট কেন্দ্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এস এম নরজিরা, SBT।